একটা ভারতীয় সমাজেই শক্তির একটা বৈষম্য আছে, যার বেশি গায়ের জোর সে দুর্বলের ওপর গায়ের জোর ফলায়। এটা সারা ভারত কেন সারা পৃথিবীতে এই ব্যাপার। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সৈন্যবাহিনী তৈরি হতো সেই সৈন্যদের শক্তপোক্ত জীবনযাত্রা এ করার জন্যে র্যাগিং স্কুলে র্যাগিংয়ের ব্যাপারটা যে এরা কত সহ্য করতে পারে, কিন্তু সেটা কোনো ব্যাপারই নয়। তারা গায়ের জোর মনের জোরের পরীক্ষা নিচ্ছে এবং তাতে ছেলেমেয়েরা অনেকে তো মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, আত্মহত্যাও করছে, সেটা তো দেখাই যাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ডিডিভি প্লাস। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্যারের কাছে এলাম, আপনাদেরকে নতুন করে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। আমার সাথে আজকে আছেন ডক্টর পবিত্র সরকার, শিক্ষাবিদ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং লেখক। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বর্তমানে খুব প্রচলিত একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু আপনার মতামত নেওয়ার চেষ্টা করব, যে বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একটা র্যাগিং বিষয়টা খুব নজরে আসছে, আর তার জন্য তো একটা খুব কম বয়সী ছেলে স্বপ্নদ্বীপের প্রাণ চলেও গেল, তা নিয়ে তো নেট দুনিয়া একদম উত্তাল ছিল। তো আমি আপনার কাছে একটা বিষয় প্রথমেই জানতে চাইবো, এই যে র্যাগিং, এই যে স্কুল কলেজগুলো একটা উৎসব মৎসবের জায়গা হয়ে যাচ্ছে, ক্রমাগত একটা শক্তি প্রদর্শনের জায়গা হয়ে উঠছে, এই সম্পূর্ণ বিষয়টাকে আপনি কী চোখে দেখছেন বলুন। দেখো, এটা একটা ভারতীয় সমাজেই শক্তির একটা বৈষম্য আছে, যার বেশি গায়ের জোর সে দুর্বলের ওপর গায়ের জোর ফলায়। এটা সারা ভারত কেন সারা পৃথিবীতে এই ব্যাপারটা, এবং তার ফলে ওই যে এক সময় সিরিয়াল হতো কিউকি সাস ভি কভি বহু থি, শাশুড়ি বউ ছিলেন, তো শাশুড়ি বউয়ের ওপর স্বামী স্ত্রীর ওপর এই এই শক্তির অবস্থানগুলো, আধিপত্যের অবস্থানগুলো ভারতের সমাজে ছিল। তার সঙ্গে মিলেছে এই বিলেত থেকে আসা, পাশ্চাত্য সভ্যতা থেকে আসা এই র্যাগিংয়ের ব্যাপারটা, ছাত্রদের ওপর র্যাগিং। এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সৈন্যবাহিনী তৈরি হতো সেই সৈন্যদের শক্তপোক্ত জীবনযাত্রা এ করার জন্যে র্যাগিং স্কুলে র্যাগিংয়ের ব্যাপারটা, যে এরা কত সহ্য করতে পারে। ফলে এই এই ভারতীয় সভ্যতার এর বীজ ছিল, বীজ কেন, এর অভ্যাস ছিল, ব্যবস্থা ছিল, সেই সঙ্গে সঙ্গে বিলিতি অভ্যেসটা মিশে গেছে। মিশে গিয়ে স্কুল কলেজে, স্কুলে তত নয়, কলেজগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন যে ছেলেমেয়েরা আসে খানিকটা অসহায়, অনভিজ্ঞ, তারা আগে হয়তো র্যাগিংয়ের কোনো অভিজ্ঞতাই তাদের ছিল না, এবং তাদের ওপর অত্যাচার চালাতো, এটা হয়ে আসছে। স্বপ্নদ্বীপের মতো দুটো একটা এই মৃত্যুর ঘটনা না ঘটলে এটা নিয়ে হয়তো এত আলোড়ন হতো না। এটা তার মানে এই নয় যে এটা প্রতি আমার সমর্থন আছে, কারণ যারা র্যাগিং করে তারা আসলে কাপুরুষ, তারা ওই আধিপত্যের সুযোগটা নেয়, যে যারা নতুন আসছে আর এরা ঘাগু, এরা ঘাগু, ফলে আর এরা দল বেঁধে থাকে, এইসব দাদারা হস্টেলের দাদারা দল বেঁধে থাকে, সে জায়গায় একটা ছেলে বা একটা মেয়ে, তারা সামনে তাদের প্রতিরোধ কিছু নেই, সাহসও নেই ততটা, কারণ তারা নতুন। ফলে এই যারা র্যাগিং করে তারা এক ধরনের কাপুরুষ বলেই আমি মনে করি, তাদের মধ্যে বীরত্ব কিছু নেই। যাই হোক, স্বপ্নদ্বীপের ঘটনা থেকে যদি মানুষের মধ্যে চেতনা এসে থাকে তাহলে আমি বলবো যে শাস্তি হোক, এদের ভয়ঙ্কর মানে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা যেমন চাইব, তেমনি মানুষের মধ্যে চেতনা হোক, সমাজের বৃহত্তর ক্ষেত্রে এই চেতনাটা জাগুক যে আমি একটা মানে বানানো শক্তি নিয়ে আমি যেন দুর্বলের ওপর অত্যাচার না করি। এই
আরেকটা বিষয় যে আপনি এক্ষুনি বলছিলেন আপনার কথা ধরেই একটা আরেকটা বিষয় বলবো, যে এই যে ইংরেজ আমলে যেরকম বলছিলেন যে সৈন্যদেরকে সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য র্যাগিং স্কুলে করো, তো কিন্তু এটা তো বিশ্ববিদ্যালয়, এখানে তো শিক্ষার শিক্ষার একটা কেন্দ্র, তো এখানে কি সহ্য ক্ষমতা, মানসিক অত্যাচার সহ্য করার এই জায়গাটা কি কোনো তৈরি? এটা তো একটা শিক্ষার বিষয় আসবে, শিক্ষা নেবে মানুষ, ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করবে, পড়াশোনা করবে, ডিগ্রি লাভ করবে, তারা তারপর নিজেদের পেশায় বা যা কিছু তাদের পরবর্তী জীবনে অবগত হবে, তো এইখানে মানসিক মানে সহ্য শক্তি বাড়ানোর কি কোনো প্রয়োজন এখানে কি আপনি দেখেন? একেবারেই ছিল না, আমরা তো নকল করতে ওস্তাদ, আর ইংরেজরা যেটা করে সেটাই আমাদের চোখে দারুণ, আমেরিকানরা যেটা করে সেটাই আমাদের চোখে দারুণ, যেন আমরা নকল করি। যেমন এই সেমেস্টার সিস্টেম, আমাদের অ্যানুয়াল সিস্টেমে পড়াশোনা, তারা সেখানে প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসুর মতো মানুষ, তারা বিশাল বিশাল জ্ঞানী মানুষ আমরা, বা বিক্রম সারাভাই মানুষ আমরা উৎপাদন করেছি, সেখানে সত্যজিৎ রায়ের মতো মানুষও হয়েছে, সেখানে হঠাৎ সেমেস্টার সিস্টেম, তার ফলে শিক্ষাটা একেবারে গোল্লায় গেছে, সবাই 80 থেকে 100 পাচ্ছে, আজ হচ্ছে শিক্ষা কিচ্ছু হচ্ছে না, এটা পুরোপুরি বিদেশি নকলের ব্যাপার। র্যাগিংটাও আমরা নকল করেছি, এবং তাতে একটা ওই যাকে বলে যে এ আর কি ম্যাসোকিস্টিক, মানে ধর্ষকাম, যারা ধর মানে অন্যদের ওপর অত্যাচার করে সুখ পায়, সেই রকম একটা সুখ আমাদের এই এইসব তথাকথিত শক্তিশালীরা পাচ্ছে, আসলে তারা কাপুরুষ। ফলে এই নকল নবিশী থেকে এটা এসেছে, জ্ঞানের ক্ষেত্রে বড়রা সাহায্য করবে, এটাই হচ্ছে আকাঙ্ক্ষিত ছিল, যে ঠিক আছে তোরা এসছিস লেখাপড়া করতে এসছিস, আমরা তোদের লেখাপড়ায় সাহায্য করবো, এগিয়ে যেতে সাহায্য করবো, কিন্তু সেটা কোনো ব্যাপারই নয়, তারা গায়ের জোর, মনের জোরের পরীক্ষা নিচ্ছে, এবং তাতে ছেলেমেয়েরা অনেকে তো মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, আত্মহত্যাও করছে, সেটা তো দেখাই যাচ্ছে, এবং তার ফলে স্বপ্নদ্বীপের মতো এত সুন্দর ছেলে তার মৃত্যুটা ঘটলো, এটা ভয়ঙ্কর ব্যাপার। একেবারে নিছক নকলনবিশী ছাড়া, মানে চাকরগিরি ছাড়া র্যাগিংয়ের আর কোনো উৎস আমি দেখি না। আপনি হয়তো দীর্ঘ 7 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তো তখন কি সেই সময় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো কিছু আপনার কি নজরে এসেছিল, বা সেরকম কি চল ছিল তখন র্যাগিংয়ের বিষয়টা আপনাদের, আপনি যখন উপাচার্য ছিলেন? না, র্যাগিংয়ের বিষয়ে আমার সময়ের কোনো ঘটনাই ঘটেনি রবীন্দ্রভারতীতে, ছেলেমেয়েরা স্ট্রাইক করেছে হয়তো কর্তৃপক্ষের বিরুদ্ধে, তখন শক্তির বিরুদ্ধে ওইটাই ছিল, স্ট্রাইক করেছে, সেটা আমরা মিটিয়ে নিয়েছি, এবং তার ফলে আমার সময়ে রবীন্দ্রভারতী খুবই শান্তিপূর্ণ একটা অবস্থায় এসেছিল বলে আমি দাবি করছি আর কি। আমার শেষ একটা প্রশ্ন থাকবে, সেটা দিয়ে আমি শেষ করব, যে এই যে র্যাগিং, এই যে এই বিষয়গুলো, কলেজটা একটা মৎস্য উৎসব, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটিতে এই বিয়ারের বোতল বা এইসব দেখা যাচ্ছে, এবারে বাইরে থেকে ছেলে মেয়ে এসে এখানে উৎসব হচ্ছে, মৎস্য হচ্ছে, তো এগুলো তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সম্প্রতি চন্দ্রযান চাঁদে যাওয়ার ফলে ওই ইসরো নাকি ইউনিভার্সিটিগুলোকে আর কি নজরদারির একটা ব্যবস্থা করবে বা সিসিটিভির একটা এ করবে এরকম বলা হয়েছে, কিন্তু আমার আপনার কাছে পার্টিকুলার একটা প্রশ্ন, যে সিসিটিভি হোক বা যে কোনো প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করা হোক, তার ফলে কি সম্পূর্ণ র্যাগিং বন্ধ করা সম্ভব? যদি র্যাগিং বন্ধ করতে হয় তাহলে কোন দিকে জোর দেওয়া উচিত? ওই তো বললাম যে সামাজিক চেতনার পরিবর্তন, আমাদের যে মানসিকতা, এই মানসিকতার পরিবর্তন, যে আমি যার যেটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আমি দুর্বলের ওপর অত্যাচার করবো, এই যে সমাজে বৃহত্তর ক্ষেত্রে যেটা আছে তার সঙ্গে এই বিলিটি কায়দা, এই এই এর পরিবর্তন ঘটাতে হবে, আর যে আমরা সাহায্য করব, আমরা ভালোবেসে সাহায্য করব, আমাদের ছোটদের আমরা এগিয়ে দেব, এই চেতনার পরিবর্তনটা সকলের কাছে, সকলের পক্ষেই দরকার। আমি মনে করি না প্রযুক্তি দিয়ে খুব একটা খবরদারি বা নজরদারি দিয়ে হবে, আর ওই মদ্যপান টদ্যপান এগুলো ওই একটু সেখানে নজরদারি হতেই পারে, কিন্তু প্রযুক্তি দিয়ে র্যাগিং বন্ধ করা যাবে, প্রযুক্তি দিয়ে সমস্ত অত্যাচার বন্ধ করা যাবে আমি জানি না, তবু যদি যেটুকু প্রযুক্তি করতে পারে করুক, প্রযুক্তির ব্যবহার যদি কাজে লাগে লাগুক, আমি আমি নিজে এটা বুঝিও না, আমি ফলে এর সাফল্য বা ব্যর্থতা সম্বন্ধে
আমি কোনো কথাই বলব না, কিন্তু বাইরের সমাজে মানুষের মধ্যে যে চেতনাটা আছে যে দুর্বলের ওপর অত্যাচার করার যে ইচ্ছা, হ্যাঁ, সমস্ত জায়গায় সেইটাই বদলানো দরকার। র‍্যাগিং আমাদের সেই বড় শিক্ষাটা দিচ্ছে আর কি। আপনি তো বিশ্ববিদ্যালয়ে মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আপনি কি কখনো র‍্যাগিংয়ের শিকার হয়েছিলেন? না, আমাদের সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কোনো র‍্যাগিংয়ের মুখোমুখি হয়নি। মানে আপনার বন্ধুরা? না না, কিচ্ছু করে কিচ্ছু না, আমাদের আমাদের তারা সংবর্ধনা দিয়েছে এবং সংবর্ধনা সহযোগিতা করেছে, কী কী করতে হবে বলেছে, দুষ্টুমি করে বলেছে যে ওই ওই টিচারের ক্লাস খুব বাজে, কেমন ও ক্লাস না খুললে চলে যাবে, কেমন এইরকম বলেছে, কিন্তু কোনো রকমভাবে কোনো র‍্যাগিংয়ের চেষ্টা আমাদের সময় আমি দেখিনি, আমাদের ছাত্র জীবনে আমি দেখিনি। এটা একদম নতুন দেখছেন আর কি কিছু? হ্যাঁ হ্যাঁ, আর বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটিগুলোতে একটু বেশি হয়, কারণ তারা সব বড় বড় ক্ষমতার জায়গা থেকে আসে, বড় লোকের ছেলেমেয়েরাও আসে ক্ষমতার জায়গা থেকে আসে, ফলে তাদের মধ্যে একটা ঔদ্ধত্য হয়তো অনেক আগে থেকেই থাকে। অসংখ্য ধন্যবাদ, আমরা ছিলাম ডক্টর পবিত্র সরকারের কাছে, তার মতামত আমরা জানলাম বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। স্যার অসংখ্য ধন্যবাদ, এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীকালে কোনো বিষয় নিয়ে স্যারের কাছে আবারও আসবো, ততক্ষণের জন্য আপনার নজর থাকুক ডিডিউ প্লাসের পর্দায়। ধন্যবাদ।